সমুদ্রের মতো লাগছে রে। আরে বাবা নাকি কিনে এনেছ ওর জন্য? ফাইনালি স্যুপ রেডি হয়ে গেছে। তো এখন বাজে ঘড়িতে 6:30, বেলা। তো আবার ব্লগটা এখন থেকে কন্টিনিউ করছি। তো এই এখন হচ্ছে কি কি করছিলাম, আই এম কনফিউজড। কি মোদিকেয়ার দিচ্ছিলাম, মানে এই যে মোদিকেয়ারের প্রোডাক্ট মানে নিতে এসেছিলাম, কিছু জন তাদেরকে দিচ্ছিলাম। আর বেটু এখানে দেখাচ্ছে সন্ধে, বেটুর একটা ডিউটি ভালো করে। আমার ডিউটিটা তোমার ডিউটি হয়ে গেছে। হ্যাঁ, তো তুমি আমার বেটু কেন তুমি দেখাবে না সন্ধে? এবার উঠে দাঁড়াও, ঠাকুরকে দেখাও। তো বেটু দেখাচ্ছে সন্ধে, আর আমি ততক্ষণে যাই কফিটা বানাই। জাস্ট দুধটা গরম করলাম, আর মধু বাইরে বেরিয়েছে। বাবা এই কলেজ থেকে ফিরে ফ্রেশ হয়ে এখন বসে আছে, বাবু এসে চালিয়ে গেল আরামসে। আমাদের তো ভাই কপাল নাই, সারাদিন এসিটা বসে থাকা কি করবো। আর আজকে দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম, বাট কারেন্টটা এত মারাত্মক জ্বালাচ্ছিল না, শুধু যাচ্ছিল আসছিল, যাচ্ছিল আসছিল, পুরো ঘামের টান। হ্যাঁ, দুবার কারেন্ট চলে গেছিল, ভীষণ ভুগেছি আজকে দুপুরটা। তো ভাই চলো দেখা যাক আগে আগে কি করতে থাকি, দেখতে থাকো। হ্যাঁ, চলো এবার বানাবো কফি, লেটস মেক আ কফি। এই দুধটা গরম করলাম, পুরো একদম বহুতই গরম। হ্যাঁ, ঘড়িতে এখন বাজে 8টা, কফি খেয়ে আমরা তখন বসে বসে গল্প আড্ডা করছিলাম। এবার এসে গেছি কিচেনে, কেননা হবে রান্না বান্না। এগেন রান্না করছি আজকে বাবাই, হবে আজকে স্পেশাল চিকেন স্যুপ, হেলদি খাবার। সেই দিনে তোমাদেরকে দেখিয়েছিলাম একদম আনহেলদি খাবার, সেজন্য আজকে দেখাবো একদম হেলদি ঘরোয়া খাবার। এখানে বাবাই আবার সবজি কাটছে। হ্যাঁ, আমি কেটে দিয়েছিলাম, সেটা পছন্দ হলো না। সেই কাট, তুই তো বলেছিলি বড় ছোট যেমন হোক কেটে দিলেই হলো, সেদ্ধ হবে। ফ্রিজেই আবার কাটছে, আমি সকালে তো কষ্ট করে কেটে রাখলাম, পছন্দ হলো না, সেই আবার কাটছে। এই যে আমি তো বটি দেখে কেটেছিলাম, একটু বড় বড় হয়েছে, নিজেই বলে গেছি। যাই হোক, কাগজ তো করার কিছু নেই। আমি আবার আজকে হচ্ছে কাজু আর আমার এখানে ভাজতে দিয়েছি, এই যে আর হে বলে যে দেখাচ্ছি, আসলে যেটা করছি সেটাই দেখানোর চেষ্টা করছি। তো সেজন্য দেখালাম যে এখন কাজু আর আমন ভাজা হচ্ছে আজকে, কারণ বাবাই খাবে কাজু আর আমরা একটু আমন খাবো। চিকেনও বের করে দিয়েছি এখানে, খাই হবে মানে রসুনগুলো ছাড়া দেবে, সব থেকে বড় কাজে যে দুপুর থেকে ভিজিয়ে রেখেছি, ছাড়ানো হয়নি, কুড়েমি করে এখন রসুন ছাড়াবো। আর এখানে হচ্ছে আমার প্রতিদেব এসে এই খেলা দেখতে বসে গেছে, ওটা যেন ভুলে যাচ্ছি কি নামটা, ভুলে যাচ্ছি ওটা কি, পেঁপে খাচ্ছে, পেঁপে।
আর এখানে আমার কাজ আছে এই যে জিও মার্টের এত জিনিসপত্রগুলোকে গোছাতে হবে এটাই কি আছে গো আসছি আসছি হ্যাঁ তো মামাও তো টেস্ট করবে কি বলছিস মেটু এখানে ব্যালকনিতে বসে বসে বিস্কিট খাচ্ছে বলো पढ़ाशुना पे मोटामुटी आज के बर धुए रेखे आगे तीन टीम तो धरे आज हाथे कारण प्रथम रखबो तरह एग्लो के रेखे झटपट कर रसुन कुचि पेज कुचि कूकारे मोटामुटी सूप से सब गुछिए रखते जदिओ सब क्या हो जाए गुछिए तुलब तरह धर्ज धरलो ना तो से बाबू निजे गोछा बाबा इन पर हेडफोन गो अरे बाबा ना कि क्या जोर जन সবাইকে কত বলবো তুমি কি করছো সবাই জানে যে তুমি পড়াশোনা বাদ দিয়ে বাকি যা ইচ্ছে করছো এখানে টাওয়েলটাকে আবার এই ছেলেটা মিলেছে কি কো দীপ এগুলো কি কি করছিস এটা বল ইমনি মেটুর মনে হচ্ছে ইগোতে লেগে গেছে বলেছি যে কিছু পড়ছিস না তাই বলে পড়তে বসে গেছে এই হলো আজকে আমাদের চিকেন স্যুপ যেটা মনে হচ্ছে বাবারে পুরো চকচক করছে পুরো সমুদ্রের মতো লাগছে রে कत तेल ढेले पुरो सर्षे तेल ढेले दिए मन हम कत चर्बी मांस কি বলবো এইটুকুই ছিল দেখ পুরো সাদা সাদা চর্বিগুলো সব গলে গেছে পুরো গলে গেছে জল লাগছে ভুলবারে দেখে গ্যাস শেষ হয়ে গেছে বন্ধুগণ গ্যাস ছেলেটা এটা টানছি চলো তালো 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 বলটা আমার খাওয়া হয়ে গেছে না এই স্পেশাল বলটাই আজকে আমি খাবো তোর তো সবই তুই তো আমার সবকিছু উদ্বোধন করেছিস সব করে আমি কিনে কিনে জমিয়ে রেখেছি নিজে উদ্বোধন করেছি আর কি ওই বলটা
কেন আমি যদি একদিন স্পেশাল পার্টিতে খাই কি সমস্যা? রোজ তো তোদেরকেই দিই। কোথায়? তোদেরকে তো নতুন দিয়েছি, আমি একটু খাই না। সুপে একটু গোলমরিচ না পড়লে গিয়ে স্যুপ খেতে ভালো লাগে বল? তুই বেশি এগিয়েছিস, এটা খেতে পারবি না, আমার ঝাল হয়ে যাবে। এই তো বোলটা দেখে আমার মন পেট ভরে যাচ্ছে। কি খাই না খাই? সমস্যাটা হয়ে গেছে। কিটা? লঙ্কা আনি একটা। হ্যাঁ। এই বোলটা দেখে আমার পেট মন সব ভরে যাচ্ছে। খাই। না ওই বোল। তোর ফুদিয়ে দেখা ঠান্ডা হয়ে গেছে নাকি? বাবু ওই বোল দেখি মুখটা দেখা। ভালো? কিরে? সে নিজে বানিয়েছে, নিজে তো ভালো লাগবেই, খারাপ হলেও ভালো। ভালো লাগবে। না না সুপটা ভালোই লাগছে। ওই যে বললাম সেদিন আনহেলদি খাবার বানিয়েছিলাম, ওই জন্য আজকে খেয়ে দিলাম। আমাদের ডিনার হয়ে সরি আমি ফাইটিং করছি, আই এম ফাইটিং। আমাদের ডিনার করা হয়ে গেছে, তো সবাই ফ্রেশ হয়ে গেছি। ফ্রেশ হয়ে সবাই এসির মধ্যে ঢুকে গেছি একটু আরামের অপেক্ষা। এবার হচ্ছে আমরা ঘুমাবো। তো এবার ঘুমাবো বলে মানে কোনো কাজের শেষ নেই, যে জামা কাপড় ভাঁজ করতে বসেছি, ঠিক জামা কাপড় পরে আছে না, ভাঁজ করলে বাবাই দাদা ঘুমোতে পারবে না। তো চলো তাহলে আজকের মতো ব্লগটাকে এখানে এন্ড করছি। জামা কাপড় গুলো ভাঁজ করে অবভিয়াসলি তারপরে ঘুমাবো, তারপরে দিনটা শেষ হবে। দাদা বাই বাই, সি ইউ নেক্সট টাইম। সি ইউ নেক্সট টাইম। ঠিক আছে চলো আজকের মতো ব্লগটাকে এখানে এন্ড করলাম। টিল দেন সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, ফ্রেন্ডশিপ দেখাও তো নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ একটা।